তৃতীয় দিনে আমাদের গন্তব্য হোটেল সিগনেচার টাংমার্ক। কাশ্মীরি উপত্যকায় সবুজ গালিচার মতো ঘাস বিছানো এক অপরূপ জায়গা এই টাংমার্ক। সেখানেই আমাদের এই হোটেল সিগনেচার। শ্রীনগর শহর থেকে প্রায় 33.5 কিলোমিটার দূরে, বেশিক্ষণ নয়, মাত্র এক ঘন্টার গাড়ি চড়েই আমরা পৌঁছে গেলাম এই হোটেল সিগনেচারে। দারুণ ইন্টেরিয়ার ডেকোরেশন, যে কোনো জানলা দিয়েই কাশ্মীরি উপত্যকার পাহাড়ের এক নৈসর্গিক দৃশ্য দেখা যাচ্ছে। অত্যন্ত খুশি এবং আনন্দিত হয়ে আগামী দিনগুলোর জন্য প্রাণ ভরে অক্সিজেন নিয়ে নিলাম আমরা। হোটেল সিগনেচারের জানলা খুললেই দূরে দেখা যায় তুষারাবৃত পর্বতশৃঙ্গ। গৌরী শৃঙ্গ তুলেছে শির, বহিছে সিন্ধু গর্জমান, ভলগা যমুনা রাইনে নাইলে মিসিসিপি মিলে তুলেছে তান নওজওয়ান। এরপরের আমাদের গন্তব্য গন্ডোলা রাইড। গুলমার্গে আসবো আর গন্ডোলা রাইডের মজা নেব না তা তো হতে পারে না। আমাদের হোটেল সিগনেচার থেকে এই গন্ডোলা স্টেশনের দূরত্ব 17.7 কিলোমিটার, যেতে সময় লেগেছে প্রায় 41 মিনিটস। গন্ডোলা রাইডের কিছু টিকিট ভ্যালুস অ্যান্ড টাইমিং আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন। সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যেই এই সার্ভিস একমাত্র পাওয়া যায় এবং ফেজ 1 যেতে 700 টাকা এবং ফেজ 2 মাথাপিছু 900 টাকা করে লাগে। দর্শক বন্ধুদের এখানে একটা কথা জানিয়ে রাখতে চাই, সতর্ক থাকতে হবে, কারণ পনি রাইড করানোর জন্য অনেকেই কনভিন্স করার চেষ্টা করতে পারেন এবং স্থানীয় মানুষদের মধ্যে একটা বড় অংশ এই পনি রাইড করানোর ক্ষেত্রে অনেকটাই টাকা চেয়ে বসতে পারেন। সেক্ষেত্রে খুব ভালো রকম দরদাম করার অভিজ্ঞতা না থাকলে পনি রাইড করার ক্ষেত্রে খুবই সাবধান থাকা উচিত। এই গন্ডোলাতে একসাথে 6 জন উঠতে পারেন। গুলমার্গের গন্ডোলা রাইড গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম ও দ্বিতীয় উচ্চতম কেবল কার রাইড। ফার্স্ট ফেজ গন্ডোলা রাইডের জন্য 9 মিনিট এবং সেকেন্ড ফেজ গন্ডোলা রাইডের জন্য 12 মিনিট সময় লাগে। অ্যাডভেঞ্চার লাভার যারা আছেন তারা যদি চান তাহলে কংদুরি থেকে আর মেরি শোল্ডার পর্যন্ত চেয়ার কার রাইড এনজয় করতে পারেন। এই মেরি শোল্ডার
এখানকার অত্যন্ত পরিচিত একটি স্কিইং ডেস্টিনেশন। শীতকালে বিশেষত নভেম্বর ডিসেম্বর থেকে যখন ঘন তুষারের চাদরে এই অঞ্চল ঢেকে যায়, এই পাহাড়ে বহু দেশ বিদেশের পর্যটক আসেন স্কিইং করার জন্য। গুলমার্গে বেড়াতে এলে পাখির চোখের এই দৃষ্টিতে কাশ্মীর উপত্যকা, গুলমার্গ উপত্যকার এই অনন্য সৌন্দর্য আর তুষারাবৃত পর্বতশৃঙ্গের ভীষণ কোনোভাবেই মিস করা যায় না। এ এক অনন্য সৌন্দর্য, এক অজানা অভিজ্ঞতা।